নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেল দ্য বিন ট্রিতে স্বাগত আমরা বেশ কিছুদিন ধরে আপনাদের ইংলিশ রাইটিং শেখাচ্ছি আমরা বেশ কতগুলো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি ইংলিশ রাইটিংয়ের এবং অনেকগুলো প্যাসেজ ট্রান্সলেশন এবং প্রেসি রাইটিং যেগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে আমাদের চ্যানেলে সেগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে থাকবে আপনার যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নেবেন এবং আমরা অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব একদম প্রথম থেকে দেখার জন্য কারণ সেক্ষেত্রে আপনারা ভালোভাবে শিখতে পারবেন এবং সমস্তটা খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারবেন আপকামিং যে সমস্ত মেন্স এক্সামিনেশান রয়েছে যেরকম ডাব্লিউ বিসিএস মেন্স আইসিডিএস সুপারভাইজার মেন্স পিএসসি ক্লার্কশিপ মেন্স ইত্যাদি মেন্স এক্সামিনেশনে ইংলিশ পেপার থাকবে এবং সেখানে আপনাকে ইংরাজি রাইটিং খুব সুন্দরভাবে লিখতে হবে এবং আপনাকে শেখার জন্য কোনো এক্সপেন্সিভ কোনো কোচিং সেন্টারে যাওয়া দরকার নেই কিংবা কোনো পেড কোর্সেও জয়েন করার দরকার নেই একটু ধৈর্য একটু সময় এসব নিয়ে একটু খাতা কলমটা নিয়ে আপনি যদি ভিডিওগুলো দেখতে থাকেন এবং নতুন নতুন শব্দগুলো নোট ডাউন করতে থাকেন কিভাবে বাক্য গঠিত হলো আমরা সমস্ত কিছু খুবই বিস্তৃতভাবে বিশ্লেষণ করে থাকি আপনারা যদি শুধু একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন বা শেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই শিখে যেতে পারবেন এবং অতি দক্ষতার সাথে আপনারা পরীক্ষায় লিখে আসতে পারবেন তো আজকে আমরা আরও একটা প্যাসেজ ট্রান্সলেশন করব এবং প্যাসেজটা কি আছে একবার পড়ে নেওয়া যাক বলা হয়েছে এখানে যে এক রাত্রিতে মহিম তাহার ঘরে ছিলেন এমন সময় সেই ঘরে এক চোর প্রবেশ করিল মহিম তাহাকে ধরিয়া ফেলিলেন কিন্তু কিছুমাত্র তিরস্কার করিলেন না চোর বলিল আমি বড় গরিব স্ত্রী পুত্রকে ভাত কাপড় দিতে পারি না সেই জন্য বোধ বাধ্য হইয়া চুরি করিতে আসিয়াছি মহিম বলিলেন যদি তুমি প্রতিজ্ঞা করো যে আর কখনো চুরি করিবে না তাহা হইলে আমি তোমার সমস্ত ভার লইব চোর বলিল হুজুর ভাত কাপড়ের অভাব না হইলে কখনো চুরি করিব না সত্যি লোকটা আর কখনো চুরি করে নাই তো এটা হচ্ছে আমাদের প্যাসেজ এখানে বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো দেখে হঠাৎ করে মনে হতে পারে যে যেটার মানে এটার মানে তো আপনি আমি জানি না তো কোনো কিছু না জানাটা কোনো অসুবিধা নয় তো আমরা এখানে সমস্তটাই আপনাদেরকে শেখাবো লাইন বাই লাইন ট্রান্সলেশন করে দেখাবো প্রত্যেকটা শব্দের একটু কঠিন শব্দ হোক বা যেই ধরনের শব্দই হোক না কেন তার সিনোনিম অ্যান্টোনিম এবং অ্যাপ্রোপিট প্রিপোজিশন সমস্ত কিছুই করব তো আপনারা খাতা পেন নিয়ে বসবেন এবং করানোর সাথে সাথে সমস্তটা নোট ডাউন করতে থাকবেন তো আমরা তো জানি যে চোর মানে হচ্ছে থিফ এবং প্রবেশ মানে এন্টার ঠিক আছে প্রবেশের ইংরেজি হয় এন্টার তিরস্কার করা তো তিরস্কারের ইংরেজি হতে পারে রিবিউক এবং এছাড়াও এই যে প্রতিজ্ঞা করা প্রতিজ্ঞার ইংরেজি অনেক হতে পারে প্রমেস হতে পারে ওয়ার্ড মানেও কথা দেওয়া হতে পারে এবং হুজুর এখানে আছে হুজুর ভাত কাপড়ের অভাব না হইলে কখনো চুরি করিব না এই হুজুর মানে এখানে সম্বোধন করছে যেটাকে আমরা ইংরেজিতে স্যার স্যার লিখতে পারি তো এটার প্রত্যেকটা লাইন বাই লাইন ট্রান্সলেশন করে মানে যা যা বিশ্লেষণ করা যায় একদম সূক্ষ্মভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে বিশ্লেষণ করব প্রথম সেন্টেন্সটা বলা হয়েছে যে এক রাত্রিতে মহিম তার ঘরে শুইয়া ছিলেন ওয়ান নাইট মানে এক রাত্রিতে মহিম ওয়াজ স্লিপিং ইন হিস রুম মহিম তাহার ঘরে শুইয়া ছিলেন যেহেতু পাস টেন্সে রয়েছে এবং দেখা যাচ্ছে একটা কন্টিনিউয়াস ফর্ম বোঝানো যাচ্ছে যে শুইয়া ছিল বা করিতে ছিল এরকম কোনো কিছু যেটাইতে ছিল এরকম বোঝায় যে করিতে ছিল খাইতে ছিল ঘুমাইতে ছিল ইত্যাদি হলে পরে সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহিম ওয়াজ স্লিপিং ইন হিজ রুম এবং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি বললাম যেটার গঠন কীরকম হয় সাবজেক্ট হয় প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভি ওয়ান প্লাস আইনজি প্লাস অবজেক্ট এখানে দেখছি তাই মহিম সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্বের সাথে আইনজি ভার্ব এখানে মেন ভার্ব হচ্ছে স্লিপ তার সাথে আইএনজি যুক্ত হয়েছে বাকিটা অবজেক্ট যুক্ত হয়েছে এবং স্লিপ এটার ভি ওয়ান ভি টু ভি থ্রি ফর্ম কী কী হয় স্লিপ স্লেপ্ট স্লেপ্ট এখানে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি টু মানে পাস্ট ফর্ম এবং ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে স্লিপের কী হয় স্লিপ স্লেপ্ট স্লেপট এবং রুম শব্দটা এখানে ব্যবহার করেছে যে মহিমা স্লিপিং ইন হিজ রুম রুম শব্দটার নিয়ারেস্ট উইনিং হতে পারে কি প্লেস হতে পারে ল্যান্ড হতে পারে স্পেস হতে পারে সাইট হতে পারে এগুলো হচ্ছে রুম মানে জায়গা বোঝায় রুম মানে ঘরও বোঝায় এখানে ঘর বোঝানো হয়েছে কিন্তু রুম মানে জায়গাও বোঝায় যদি জায়গা বোঝায় সেক্ষেত্রে কি কি সিনোনিম হতে পারে প্লেস হতে পারে ল্যান্ড হতে পারে স্পেস হতে পারে সাইট হতে পারে পরের সেন্টেন্সটায় বলা হয়েছে যে এমন সময় সেই ঘরে এক চোর প্রবেশ করিল অ্যাট দ্যাট টাইম মানে এমন সময় বা সেই সময় আথিফ এন্টার দ্য রুম এন্টার দ্য রুম একটা চোর প্রবেশ করেছিল ঘরে ঠিক আছে আথিফ এন্টার দ্য রুম এখানে এন্টারের পরে কিন্তু কোনো প্রিপোজিশান বসায়নি কেন বসায়নি এখানে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশানে বেশ কিছু নিয়ম আছে যদি জিওমেট্রিক্যাল কোনো শেপে প্রবেশ করা হয় তাহলে কিন্তু কোনো প্রিপোজিশান বসে না এন্টারের পরে যেহেতু রুম একটা জিওমেট্রিক্যাল শেপ রয়েছে তার জন্য সেটার কিন্তু একটা জ্যামিতিক গঠন রয়েছে এটার তার জন্য এর মধ্যে প্রবেশ করাতে কোনো প্রিপোজিশন বসেনি এর জন্য এন্টারড দ্যাট রুম হবে এবং এন্টারে পরে ইন্টু হবে কখন হবে যখন নন জিওমেট্রিক্যাল শেপে বোঝানো হবে বিভিন্ন রকম যেমন একটা কোনো জ্যামেটিক শেপ যদি না হয় এরকম কোনো জিনিসের মধ্যে প্রবেশ করানো বোঝালে পরে সেক্ষেত্রে কিন্তু যেরকম কোনো জায়গায় প্রবেশ করা মাঠে প্রবেশ করা ইত্যাদি যেগুলো নন জিওমেট্রিক্যাল শেপ সেগুলো বোঝানো হলে পরে এন্টার ইন্টু হবে এন্টার আপন কখন হবে যখন কেরিয়ার অবস্ট্রাক্ট সেন্স বোঝাবে সেক্ষেত্রে এন্টার আপন হবে এন্টার ফর কখন হবে যখন অ্যান এক্সামিনেশন আর কনটেস্ট যখন কোনো পরীক্ষায় প্রবেশ করা বোঝাবে সেক্ষেত্রে এন্টারের পর ফর বসবে ইন্টার ইন্টু কখন হবে যখন কোনো এগ্রিমেন্ট বা চুক্তিতে প্রবেশ করা বোঝাবে তখন কিন্তু এন্টারের পর ইন্টু হবে এবং থিফ মানে আমরা জানি চোর আমরা থিফ শব্দটা ব্যবহার করেছি তার থিনোনিম কি হতে পারে পিলফেরার হতে পারে প্লান্ডার প্লান্ডারার হতে পারে বার্গলার হতে পারে পিলফেরার হতে পারে প্লান্টার হতে পারে বার্গলার হতে পারে এবং থিফ মানে তো চোরই এবং এইগুলো যে পিলফার মানে কি বার্গলার মানে কি এগুলো দেখে না যাক স্টিল মানে হচ্ছে চুরি করা কিন্তু পিলফার পিলফার মানে ছিচকে চুরি করা এই যে আমরা লিখেছি এখানে পিলফেরার তো পিলফার মানে হচ্ছে ছিচকে চুরি করা হেইস্ট মানে হচ্ছে বড়ো মাপের কিছু চুরি করা এবং ক্যাবেজ ক্যাবেজ মানে আমরা জানি বাঁধাকপি কিন্তু ক্যাবেজ যদি ভার ফর্ম হিসেবে ব্যবহার করা হয় তার মানেও কিন্তু চুরি করা এবং প্ল্যাগীয় মানে কারো শিল্পকলা চুরি করা এবং বার্গলার রাইস মানে শীত কেটে চুরি করা এবং ফিজ মানে ছোটোখাটো কিছু চুরি করা এবং এটা সিম্পল পাস টেন্স সিম্পল পাস্টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভি টু অবজেক্ট তো সাবজেক্ট এখানে মানে পাস্ট ফর্ম যেরকম এন্টার্ড আর বাকিটা এটা হচ্ছে অবজেক্ট তাহলে গেল সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট এটা হচ্ছে মানে সিম্পল পাস টেন্স বা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠন তারপরে সেন্টেন্সটাতে বলা হয়েছে যে মহিম তাহাকে ধরিয়া ফেলিলেন মহিম কঠিম হিম রেড হ্যান্ডেড রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরিয়ে হাতে নাতে ধরা পড়া এটা রেড হ্যান্ডেড না দিয়ে শুধু মহিম কঠ দিলেও হতো কিন্তু এই যে ক্যাচ রেড হ্যান্ডেড এটারই পাস্ট হলো কট রেড হ্যান্ডেড এবং এই যে ক্যাচ রেড হ্যান্ডেড এটা একটা ইডিয়ম যার মানে হচ্ছে হাতে নাতে ধরা পড়া আমরা একটা ইডিয়ম ব্যবহার করলাম যে মহিম কঠিম রেড হ্যান্ডেড এটাও সিম্পল পাস্ট টেন্স মহিম হচ্ছে সাবজেক্ট কট হচ্ছে ভি টু ভার্বের পাস্ট ফর্ম এবং বাকিটা অবজেক্ট এবং ক্যাচ ক্যাচ মানে ধরা এটা নিয়ারেস্ট মিনিং হতে পারে হোল্ড অ্যাপ্রিহেন্ড ন্যাব ন্যাব মানেও হাতে নাতে ধরা পড়া কিন্তু ক্যাচ রাউন্ড রেড হ্যান্ডেড এটা মানেও হাতে নাতে ধরা পড়া এটা একটা ইডিয়ম এবং আরেকটা ফ্রেজ রয়েছে যেটা মানে ধরা এটা হচ্ছে রাউন্ড আপ এবং বলা হয়েছে যে অ্যাপ্রিহেন্ট মানে কি বোঝা অ্যাপ্রিহেন্ড মানে ধরাও হতে পারে অ্যাপ্রিহেন্ড মানে বোঝাও হতে পারে বোঝা মানে এটার নিয়ারেস্ট মিনিং হতে পারে আন্ডারস্ট্যান্ড এবং ইম্পাউন্ড একটা শব্দ আছে আই এম পি ও ডি ইম্পাউন্ড মানে হচ্ছে বাজেয়াপ্ত করা আই এম পি ও ইউএনডি ইম্পাউন্ড মানে বাজেয়াপ্ত করা পরের সেন্টেন্সটায় বলা হয়েছে যে কিন্তু কিছুমাত্র তিরস্কার করিলেন না বাট হি ডিড নট রিভিউ হিম অ্যাট অল ডিড নট রিভিউক হিম করিলেন না তিরস্কার রিবিউ হিম অ্যাট অল মানে একেবারেই তিরস্কার করিলেন না রিভিউক মানে বকা বকা কী আচ্ছা বকার নিয়ারেস্ট মিনিং কী হতে পারে অ্যাডমনিস হতে পারে রিপ্রেহেন্ড হতে পারে এবং রিবিউক মানে বকা এটার অ্যান্টনিম হতে পারে প্রেইস এবং কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সিওএম পি এল আই এমইএনটি একটা কমপ্লিমেন্ট আছে আর পিএলই এমইএনটি এই দুটো কিন্তু সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ উচ্চারণগতভাবে এক কিন্তু শব্দ দুটো আলাদা যদি এম পি এলই এমইএনটি কমপ্লিমেন্ট হয় তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু যার মানে হচ্ছে পূরক কিন্তু সিওএম পি এল আই এমইএনটি কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা যার পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অন কমপ্লিমেন্ট অন মানে প্রশংসা করা চোর বলিল আমি বড় গরিব স্ত্রী পুত্রকে ভাত কাপড় দিতে পারি না তো আই ক্যান নট গিভ ফুড অ্যান্ড ক্লোথস টু মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন একদম সাধারণ একটা সেন্টেন্স খুবই সিম্পল গঠন করা হয়েছে এবং আস্তে আস্তে সেগুলোকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে কিন্তু সবার প্রথমে চেষ্টা করতে হবে যে কিভাবে শেখা যায় কিভাবে গঠনটা শেখা যায় কারণ ওই আর্ট বা অর্নামেন্টাল সেন্সটা আনতে বেশি দিন সময় লাগে না কিন্তু গ্রামারটাকে ঠিক করে সমস্ত কিছু ঠিকঠাকভাবে বেসটাকে বানাতেই একটু বেশি সময় লাগে এবং আমরা খুবই সাধারণ একদম সিম্পল যেই ট্রান্সলেশনগুলো আছে সেগুলো দিয়ে শুরু করেছি এবং এভাবে আমরা ধীরে ধীরে কন্টিনিউ করব এখন আমরা অলরেডি এক একটা বাক্যে ফ্রেজ এবং এক একটা বাক্যে বিভিন্ন ইডিয়ম ভার্ব ইত্যাদি ব্যবহার করতে অলরেডি শুরু করে দিয়েছি এবং এগুলো আস্তে আস্তে অভ্যাসের মধ্যে দিয়ে একটা সময় এমনি দেখা যাচ্ছে সেগুলো মাথায় চলে আসবে যে এরপরে হয়তো এটা দিতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার চ্যানেলে আপনারা চাইলে জয়েন করতে পারেন এছাড়াও সমস্ত যে ভিডিওগুলো এর আগে অলরেডি আপলোড করে দেওয়া আছে সেগুলোর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন এবং তাছাড়া আমরা আপকামিং যে সমস্ত রেলওয়েজের এক্সাম রয়েছে এন গ্রুপ ডি রয়েছে সেগুলোর জন্য কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভও করছি এবং সেই সেই ভিডিও আজকে অলরেডি আপলোড করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু সেটার লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন এবং এখানে কি বলা হয়েছে দ্য হি সেইট আই এম ভেরি পোয়ার আই ক্যান নট গিভ ফুড অ্যান্ড ক্লোথস টু মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন চাইল্ড মানে আমরা জানি শিশু সি এই চাইল্ড ই চাইল্ড মানে শিশু সি এই চাইল্ড ডি ই চাইল্ড চাইল্ড মানে কি উচ্চ বংশীয় যুবক এইটাও কিন্তু একটা হোমোনিম এগুলোকে হোমোনিম বলে যেগুলোকে বলা হয় সমুচ্চারিত ভিন্নাত্মক এই চাইল্ড দুটোরই উচ্চারণ চাইল্ড সি এই চাইল্ড ই এবং সে এই চাইল্ড ডি ই কিন্তু যখন লাস্টে একটা ই যুক্ত হচ্ছে তার মানে কি হয়ে যাচ্ছে উচ্চ বংশীয় যুবক বা সিয়ন এটার একটা সিনোনিম কি সিয়ন এ সি আই ও এন এবং পুয়োর এই পুয়োরটা হচ্ছে এখানে লিখেছি অ্যাডজেক্টিভ পোয়ারটা কি একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ কি যেটা হচ্ছে নাউনে দোষ গুণ অবস্থা বোঝায় সেটাই হচ্ছে অ্যাডজেকটিভ এবং দ্য পুয়োর বোঝালে জাতিটাকে বোঝাচ্ছে অর্থাৎ সমগ্র গরিব জাতিটাকে বোঝাচ্ছে দ্য পোয়ার দ্বারা এবং এটা কিন্তু একটা প্লুরাল সেন্স দেয় এবং পভার্টি পভার্টি হচ্ছে নাও টি মানে দারিদ্রতা এবং পুরনেস সেটাও নাউন এটার মানে কি অসমৃদ্ধতা অন্ন বস্ত্র একটা ফ্রেজ সেটা কী হয় ফুড অ্যান্ড ক্লোদিং এটা কিন্তু একটা ফ্রেজ আমরা বাক্যটাকে এমনভাবেও লিখতে পারতাম যে দ্য দ্য সেট কমা ইনভার্টেড কমা আই এম ভেরি আই ক্যান নট প্রোভাইড প্রোভাইড মানে যোগান দেওয়া বা সরবরাহ করা আই ক্যান নট প্রোভাইড ফুড অ্যান্ড ক্লোদিং মানে অন্ন বস্ত্র ফুড অ্যান্ড ক্লোদিং টু মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন এমনভাবে আমরা কিন্তু খুব সুন্দর একটা ফ্রেস ফুড অ্যান্ড ক্লোদিং মানে অন্ন বস্ত্র এটা কিন্তু প্রবেশ করাতে পারি বাক্যটাতে কীভাবে আই এম ভেরি পোর আই ক্যান নট প্রোভাইড ফুড অ্যান্ড ক্লোদিং টু মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন এবং ক্লথ সিএল ও টিএইচ ক্লথ মানে কাপড় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাউন কিন্তু সিএল ও টিএইচই ক্লোথ যখনই হবে সেটা মানে কিন্তু আবৃত্ত করা এটা হচ্ছে ভার্ব তাহলে সিএলও টি এইচ মানে কাপড় কিন্তু সিএলও টি এইচ ই লাস্টে যদি একটা ই যুক্ত হয় তার মানে কি হয়ে যাচ্ছে আবৃত করা এবং ওয়াইফ মানে স্ত্রী তার নিয়ারেস্ট কি হতে পারে স্পাউস হতে পারে পি ও ইউ এ সি এবং আরও কিছু নিয়ারেস্ট মিনিং আছে এগুলো যেরকম হেল্পমিট হেল্পমিট মানেও হচ্ছে স্ত্রী বেটার হাফ মানেও স্ত্রী স্পাউস মানে স্বামী বা স্ত্রীকে বোঝানো হয় তারপরে লাইনটা বলা হয়েছে যে সেই জন্য বাধ্য হইয়া চুরি করিতে আসিয়াছি সো আই হ্যাভ বিন ফোর্সড টু কাম টু স্টিল এই যে আমরা বলেছি যে প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস ভয়েস সেটাই যদি বিভার্ব তারপরে ভার্বে যদি বিভার থাকে তার সাথে যদি ভার্ভের থার্ড ফর্ম থাকে এখানে দেখতে পাচ্ছি যে বিন রয়েছে যেটা একটা বিভার্ব এবং তারপরে রয়েছে ভার্বের থট ফর্ম ফোর্সড যদি এরকম থাকে তার মানে বুঝতে হবে যে সেটা ভয়েসে রয়েছে তো বলা হয়েছে যে আই হ্যাভ বিন ফোর্সড মানে বাধ্য হয়েছি বা বাধ্য কার দ্বারা হয়েছি নিজের দ্বারা হয়েছি অথবা সিচুয়েশানের দ্বারা হয়েছি তো যদি এভাবে বলা হয় যে সো আই হ্যাভ বিন ফোর্সড টু কাম টু স্টিল এবং আমি বাধ্য হইয়া সো মানে সেই জন্য সোয়ের জায়গায় দ্যাটস ওয়াইও ব্যবহার করা যেতে পারে দ্যাটস ওয়াই বসালে পরে তারপর একটা কমা বসবে বা মানে যেটার মানে হচ্ছে সেই কারণে আই হ্যাভ বিন ফোর্সড আই হ্যাভ বিন ফোর্সড টু কাম টু স্টিল এবং ফোর্স্ট মানে জোরপূর্বক সেটা নিয়ারেস্ট পিং হতে পারে লেবার লেবার্ড লেবার বি ও ইউ আর ইডি লেবার্ড হতে পারে অ্যান্টোনিম কি হতে পারে ন্যাচারাল একটা তো হতে পারে ফোর্স্ট তার মানে জোরপূর্বক এবং এটার অ্যান্টোনিম কি হতে পারে ন্যাচারাল মানে স্বাভাবিকভাবে তারপরে সেন্টেসটাতে বলা হয়েছে যে মহিম বলিলেন যদি তুমি প্রতিজ্ঞা করো যে আর কখনও চুরি করিবে না তাহা হইলে আমি তোমার সমস্ত ভার লইবো এখানে ভার নেওয়া মানে সমস্ত দায়িত্ব নেবে তো মোহিম সেট কমা ইনভার্টেড কমা ইফ ইউ প্রমিস দ্যাট যদি তুমি প্রতিজ্ঞা করো যে ইউ উইল নেভার স্টিল আই উইল টেক অল দ্য রেসপন্সিবিলিটিস অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আই উইল টেক অল দ্য রেসপন্সিবিলিটিস অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি তোমার এবং তোমার পরিবারের সমস্ত ভার লইব এখানে তোমার পরিবারের কথা বলা হয়নি শুধু তোমার কথা বলা হয়েছে কিন্তু আপনি কিন্তু এভাবে লিখতে পারেন যে তোমার এবং তোমার পরিবারের সমস্ত ভার লইব মানে সমস্ত দায়িত্ব নেব তো এভাবে লেখা যেতে পারে আর আরেকটা জিনিস বলে রাখি যে ইফ দিয়া কোনো ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তারপর কিন্তু দেন বসে না মানে আমরা এমন করে লিখতে পারতাম না যে ইফ ইউ প্রমিস দ্যাট ইউ উইল নেভার স্টিল দ্যাট দেন আই উইল টেক অল দ্য রেসপন্সিবিলিটিস অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি এরকম লেখা যায় না ইফ যদি কোনো বাক্যে শুরুতে বসে তার পরের যে অংশটা আছে তার আগে কমা বসে এভাবেই কিন্তু হয় একইভাবে ওয়েনের ক্ষেত্রেও তাই হয় ওয়েন দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তারপরে যে সেন্টেন্সের পার্টটা বসে তার আগে কিন্তু দেন বসে না কমা বসে এবং রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব রেসপন্সিবিলিটি আর ইএস ইওএন এস আই বিআই এল আই টি ওয়াই রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব যেটা হতে পারে ডিউটি লায়াবিলিটি এবং প্রমেস মানে প্রতিশ্রুতি কমিটমেন্ট হতে পারে প্লিজ হতে পারে ওথ হতে পারে ওয়ার্ড হতে পারে ওয়ার্ড প্রতিশ্রুতি ওয়ার্ডস মানে কথোপকথন এবং ওয়ার্ড মানে সন্তান বা বিভাগ এবং ওয়ার্ড অফ মানে প্রতিহত করা নিয়ারেস্ট স্প্রিং হতে পারে ফেন্ড অফ এবং ওয়ার্ড মানে সন্তান শিরোনিম হতে পারে ইস্যু অফ স্প্রিং প্রোগ্যানি তারপরে বলা হয়েছে যে হুজুর চোর বলিলেন হুজুর ভাত কাপড়ের অভাব না হইলে কখনো চুরি করিব না দ্য থিফ সেইড কমা ইনভার্টেড কমা স্যার ইফ দেয়ার ইজ নো ওয়ান্ট অফ ফুড অ্যান্ড ক্লোথস আই উইল নেভার স্টিল একইভাবে এখানে ইফ দ্বারা শুরু হয়েছে তাই পরের অংশে কমা হয়ে গেছে এবং বলা হয়েছে যে ইফ দ্বারা বাক্য শুরু হলে বাক্যের পরবর্তী অংশের আগে দেন বসে না কমা বসে এবং ওয়েন দ্বারা বাক্য শুরু হলে বাক্যের পরবর্তী অংশের আগে কমা বসে দেন বসে না একই সেন্টেন্সে ডবল ফিউচার হয় না যেই ঘটনাটি আগে ঘটেছে সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এবং অপরটি সিম্পল ফিউচার টেন্স হয় সত্যই লোকটি আর কখনো চুরি করে নাই রিয়েলি দ্য ম্যান ডিড নট স্টিল এনি মোর খুবই স্বাভাবিক মানে নর্মাল একটা সেন্টেন্স রিয়েলি মানে প্রকৃতপক্ষে এটার একটা নিয়ারেস্ট মিনিং হতে পারে ইন ডিট অ্যাকচুয়ালি ট্রুলি ইন ট্রু ইন ফ্যাক্ট এবং ডিড প্লাস ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু হতে পারে মানে ডিড প্লাস কাম ইকোয়ালস টু কী হয় কেম এবং স্টিলের ভি ওয়ান ভি টু ভি থ্রি কী হয় স্টিল স্টোল স্টোলেন এবং পুরো সেন্টেন্সটা যদি একবার পড়ি মানে পুরো প্যাসেজ ট্রান্সলেশন করার পরে কী হলো সেটা একবার দেখে না যাক কীরকম হলো One night, Mohim was sleeping in his room. At that time, a thief entered that room. Mohim caught him, but he did not rebuke him at all. The thief said, I am very poor. I cannot give food and clothes to my wife and children, so I have been forced to come to steal. Mohim said, If you promise that you will never steal, I will take all the responsibilities of your, you and your family. The thief said, Sir, ইফ দেয়ার ইজ নো ওয়ান্ট অফ ফুড অ্যান্ড ক্লোথস আই উইল নেভার স্টিল রিয়েলি এখানে একটা ওয়াই হবে রিয়েলি দ্য ম্যান ডিড নট স্টিল এনি মোট তাহলে প্যাসেজ ট্রান্সলেশন হয়ে গেল এবং আপনাদের যদি আমাদের ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ